নমস্কার, রাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঙ্গে রয়েছি রূপালী, আর আপনারা দেখছেন জীবন রেখা সুপার স্পেশালিটি হাসপাতাল দিয়ার ডক্টর সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। আজ আমার সঙ্গে রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের রায়গঞ্জের মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি। নমস্কার ডাক্তারবাবু আপনাকে। নমস্কার। তার সাথে সাথে বলি, আপনাকে দ্বিতীয়বার আমরা পাচ্ছি আমাদের সেটে, কেমন লাগছে ডিয়ার ডক্টরে এসে? ডিয়ার ডক্টরে এসে প্রথমবারই অত্যন্ত ভালো লেগেছিল, আর দ্বিতীয়বার এসে তো খুবই ভালো লাগছে, যার একটা প্রোগ্রাম আমরা একসঙ্গে করতে পারবো। একদমই তাই। আর আপনাদের সচেতনতা বাড়াতে আমার মনে হয় ডাক্তারবাবুকে মাঝে মাঝেই আমাদের ডিয়ার ডক্টরে আসতেই হবে। কেন কি, আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, তো আমরা আগের এপিসোডেও তাই মানসিক অবসাদ নিয়ে কথা বলেছিলাম, যেটা ভীষণ জনপ্রিয় হয়েছিল। সবাই আরও বিশেষ বিশেষ করে আমাদের চ্যানেলকে জানেন, আপনারা ইউটিউবে দেখছেন এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান, তো হোয়াটসঅ্যাপে যে আমাদের নাম্বারগুলো আছে, এরকম অনেক প্রশ্ন আমরা পেয়েছি কিন্তু, যে আরও মানসিক অবসাদ নিয়ে এবং ডিপ্রেশন নিয়ে মানুষ আরও কথা শুনতে চান। তো ঠিক ওই রকমই ডিপ্রেশন নয়, তবে আজকের বিষয়টা একটু আলাদা কিন্তু রিলেটেড, তাই তো? একেবারে একদম। তো আমরা কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানসিক রোগের চিকিৎসা, চিকিৎসাটা নিয়ে কথা বলবো। দু ধরনের হয়, একটা মেডিসিন দিয়ে সারানো যায় এবং আরেকটা সাইকোথেরাপি থাকে, তাই তো? একদম। তো এটা কি জিনিস এবং কত রকমের হয় এটা? এটা বলার আগে আমি প্রথমে একটু শুরুটা বলে দিই, যেটা হচ্ছে এই মানসিক রোগের চিকিৎসা তথাকথিত বৈজ্ঞানিক চিকিৎসার ইতিহাসটা সদ্য প্রায় 100 বছর পার হয়েছে, এটা সেদিক থেকে খুবই নতুন। এর আগে কি হতো পাগলদের মধ্যযুগে বা কিছু এই সময়েতে, পাগলদের হয় হচ্ছে কিছু পাশবিক অত্যাচার করা হতো, যেগুলো দিয়ে মনে হতো সে ঠিক থাকবে, অথবা হচ্ছে অ্যাসাইলামে তাদের আটকে রাখা হতো। তো এর বিরুদ্ধে অনেক কিছু ঘটে, এবং একটা জিনিস ঘটে, সেটা মোটামুটি 1900 সালের আগে পরে সিগমুন্ড ফ্রয়েড বলে একজন ডাক্তার, তিনি একটি কথা বললে যে এই পাগলামি একটি রোগের মধ্যে পড়ে, রোগে অন্যান্য রোগের ধারে কাছেই পড়ে এবং পাগলামির চিকিৎসা সম্ভব। তো সেটা নিয়ে উনি ওনার যে স্কুল ছিল সেটাকে আমরা সাইকোঅ্যানালিসিস বলে জানি, যেখানে একটি পাগল মানুষের তথাকথিত তার মানসিক অবস্থাটার বিচার বিশ্লেষণ করা হয় এবং তার সঙ্গে কথা বলে তার মানসিক অবস্থার উন্নতি করার চেষ্টা হয়, সাইকোঅ্যানালিসিস। এবং একটা গর্বের বিষয় আমাদের আছে যে ইউরোপের বাইরে আরেকজন মানুষ সাইকোঅ্যানালিসিস শুরু করেছিল, তার নাম ডক্টর গিরীন্দ্রশেখর বোস, 14 নম্বর পার্সি বাগান লেন কলকাতা, তিনি সাইকোঅ্যানালিটিক সোসাইটি তৈরি করেন এবং তিনি প্রথম অ ইউরোপীয় সাইকোঅ্যানালিস্ট। আমরা সেই মানে আচ্ছা, মানে উনি এটাকে একটা নতুন ধারায় বা নতুন রকম করে আমাদের দেশে নিয়ে আসেন, তাই তো? দেশে নিয়ে আসেন এবং সেখানে দুটো একই সময়ে শুরু হয়েছিল, কাছাকাছি সময়ে। সিগমুন্ড ফ্রয়েড হচ্ছে ইউরোপে সাইকোঅ্যানালিসিস তৈরি করেছেন, আর গিরীন্দ্রশেখর বোস সেটা ভারতবর্ষে শুরু করেছেন, দুটো কাছাকাছি। এবং অদ্ভুত রকম ভাবে 18 বছর ধরে দুজনের মধ্যে চিঠিপত্রের বিনিময় চলে, মতের বিনিময় চলে, সেই চিঠিপত্রের বিনিময় যেগুলো ঘটেছিল সেগুলো এখন অ্যাভেলেবেল আমরা পেতে পারি। এবার এই যে চিকিৎসাটা, যেখানে ওষুধ নয়, ওষুধ তো কোনো আবিষ্কার হয়নি মানসিক রোগের, সেটা 1950 সালের পরে আবিষ্কার হয়েছে। এই কথা বলার যে চিকিৎসাটা, এটাকেই হচ্ছে বিভিন্ন নাম দেয়া হয়, কোথাও বলা হয় কাউন্সিলিং, কোথাও সাইকোথেরাপি, বা কোনো জায়গায় শুধুই থেরাপি বলা হয়। জিনিসটা আদতে মোটামুটি একই জিনিস, একজন মানুষ মানসিকভাবে কষ্ট পাচ্ছে, তার যে সাইন সিমটমগুলো রয়েছে সেগুলো তার শারীরিক কোনো ব্যাধি, কোনো টিস্যু স্পেসে টেস্ট করে পাওয়া যাচ্ছে না, তার ব্রেন হচ্ছে সোকল নর্মাল কিন্তু তার কিছু সমস্যা হচ্ছে, সেটাকেই মানসিক রোগের মধ্যে ফেলা হচ্ছে। এবং তার চিকিৎসার একটা পদ্ধতি সাইকোথেরাপি, মানে এই জাস্ট কথা বলা চিকিৎসা। এখানে আমি একটু একটা ছোট্ট কথা বলতে চাই, মানে এটা কিন্তু এখনো অবধি রয়েছে ডাক্তারবাবু আমাদের সবার মধ্যে, যে সাইকোলজিস্টের কাছে গেলেই আমি পাগল, মানে এই রকম একটা ধারণা কিন্তু আমাদের প্রচলিত এরকম একটা সমাজে রয়েছে। তো এখন কিন্তু
এরকম কিছু সংখ্যক মানুষ এরকম ভাবছেন, আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু বাচ্চা থেকে মধ্যবয়স্ক সবাইকে একটা কাউন্সিলিং এর মধ্যে নিয়ে আসতে চাইছেন, যে একটু কথা বললে হয়তো অন্যরকম ভাবে ব্যাপারটাকে মেটানো যাবে। তো এটা কতটা আপনার চেম্বারে আপনি ফেস করেন? আমার ক্লিনিকে আমি যেটা ফেস করি, এরকম মানুষ প্রচুর রয়েছে। সেখানে দু রকম মানুষ আছে। এক ধরনের মানুষ এসে তাকে আমি দেখছি, সে বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আসছে, তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখতে পাচ্ছি তার এই শারীরিক সমস্যার সঙ্গে একটা মানসিক সমস্যা রয়েছে, সে নিজে ওটা নিয়ে সচেতন নয়। আবার আরেক দল আসে, তাদের হচ্ছে ছেলে মেয়ে পড়াশুনো করছে না, কাউন্সিলিং করাও, ওর বিহেভিয়ারটা একটু অন্যরকম কাউন্সিলিং করাও। তাদের কাছে দাবিটা অনেকটা হচ্ছে যে এ আমাদের সামাজিক যে নিয়ম কানুন রয়েছে, যে মডেল রয়েছে, তাইতে ফিট করছে না, তাতে ফিট করাও। সেখানে চাহিদাটা অনেকটা হচ্ছে কাউন্সিলিং বা থেরাপির থেকেও মগজ ধোলাই, যে তাকে ঠিক একটু সাইজ করে আমাদের সাইজে এনে দাও যাতে সুবিধে হয়। এবার সাইকোথেরাপি বা থেরাপি পুরো বিষয়টা এ দুটোর থেকে আলাদা। আলাদা হচ্ছে যে মানুষটি আসছে পেশেন্ট হিসাবে, তো তার মানসিক সমস্যা, তার মানসিক কষ্ট, সেগুলো থেকে সে কিভাবে বেরোতে পারে তার কিছু আলাপ আলোচনার মাধ্যমে উপায় বাতলানো বা কারণ খোঁজা। তো এগুলোর রকম কত ধরনের হয়, মানে এগুলো তো নিশ্চয়ই প্রকারভেদ রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে? হ্যাঁ, অনেক রকমের রয়েছে, এবং এক একজন থেরাপিস্ট, মানে যারা এই থেরাপিটা করে তাদের আমি থেরাপিস্ট বলছি, তাদের মধ্যে কিছু মানুষজন অবশ্যই সাইকোলজিস্ট আছেন, কিন্তু সাইকোলজিস্ট ছাড়াও থেরাপিস্ট হয়, এটা আমরা পরে সেই আলোচনায় আসব। আচ্ছা, তো ধরন বলতে যদি হিসাব করা হয়, উইকিপিডিয়াতে সার্চ দিলেই দেখা যাবে সংখ্যাটা 400-500 রকমের বেশি, এবং প্রত্যেকেই তার জায়গাটাকে একটা স্কুল বলে, একটা স্কুল অফ থট, 400-500 রকম। কিন্তু যদি ক্যাটেগরিক্যালি আমরা ভাগ করি যে এই এতগুলো বিভিন্ন রয়েছে, তার মধ্যে মূলত আমরা তিনটে ভাগ পেতে পারি। প্রথম ভাগটা হচ্ছে সাইকোডাইনামিক স্কুল বলে, সেটা হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড এবং তার উত্তরসূরিরা, এবং তার মধ্যে অজস্র ভাগ রয়েছে, মূলত এইটা। দ্বিতীয় হচ্ছে অ্যাডলারিয়ান সাইকোলজি, অ্যালফ্রেড অ্যাডলার বলে আরেক ভদ্রলোক, তিনিও সিগমুন্ড ফ্রয়েডের বন্ধুস্থানীয় ছিলেন, তো তিনিও একটি স্কুল তৈরি করেন। আর এরপরে যেটাকে থার্ড স্কুল বলা হয়, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল স্কুল বলে, মানে অস্তিবাদী। এবার এগুলো আলোচনায় আমরা আস্তে আস্তে যাব। এবার আপনার যদি এর উপরে কিছু প্রশ্ন থাকে, হ্যাঁ, এর উপরে অবশ্যই প্রশ্ন আছে, এটা যে আপনি কোন ধরনের থেরাপি নিয়ে কাজ করছেন এই মুহূর্তে? আমি যে থেরাপি নিয়ে কাজ করছি সেটা মূলত এক্সিস্টেন্সিয়াল থেরাপির দিকে যায়, এবং সেটা বলার আগে আমি কেন এক্সিস্টেন্সিয়াল থেরাপি, অন্য দুটো নিয়ে আমি একটু বলতে চাইছি। ঠিক আছে, শুনি। সিগমুন্ড ফ্রয়েডের যেটাকে সাইকো অ্যানালিটিক স্কুল বলে, সেটাকেই বলে সাইকোডাইনামিক স্কুল এখন বলা হচ্ছে। তো সেখানে ধরা হয় যে মানসিক আমাদের যে সংকট তৈরি হয়, সেটা মনের মধ্যে কিছু ইচ্ছা, ড্রাইভ বলে এটাকে, ড্রাইভ বলে, তার মধ্যে ইন্টারঅ্যাকশন এবং ইমব্যালেন্সের জন্য তৈরি হচ্ছে, এবং সেটা কথা বলে সেগুলো যদি ব্যালেন্স আনা যায় তাহলে মানুষটি হচ্ছে সুস্থ হয়ে উঠবে বা তার যন্ত্রণা কমবে। এইটা হচ্ছে মোটামুটি ভাবে, এটা এত ছোট করে বললে ফ্রয়েডের প্রতি অবিচার করা হবে, কিন্তু আমাদের হাতে সেই সময় নেই যে পুরোটা। আর ফ্রয়েড নিয়ে আরেকটা জিনিস বলা যায়, ফ্রয়েড হচ্ছে যেটা বলেছিলেন তার আরেকটা পিলার হচ্ছে, তিনি একটা অচেতন মনের বিষয় নিয়ে এসেছিলেন। আমাদের বহু কিছু, যেটাকে আমরা আমাদের ভাষায় অবচেতন মনে অনেক কিছু ঘটে, সেটা অবচেতন শব্দটা নিয়ে অবচেতন কমনলি ইউজ হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ফ্রয়েড নামক ব্যক্তিটি অবচেতন মন বলে কোন শব্দ ব্যবহার করেননি। তিনি যেটা করেছিলেন, আমাদের মনকে তিনটে ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে অচেতন মন, একটা প্রাকচেতন মন যেটার ইংরাজিটা হচ্ছে প্রি কনসাস, আর একটা চেতন মন কনসাস। এবার আমাদের অনেক কিছু বিষয়ই থাকে যেগুলো হচ্ছে যে আমাদের সচেতনভাবে আমি কোনো কাজ করছি বা আমার কোনো ব্যবহার, সেটা আমি বুঝতেও পারছি না, আমার অচেতন মনের মধ্যে কিছু জমা হয়ে আছে, সেটা এটাকে ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত করছে।
সেগুলো কি খুব না পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়? না পাওয়ার আকাঙ্ক্ষা না, আমি একটা উদাহরণ দেব। না পাওয়ার আকাঙ্ক্ষা অবশ্যই থাকে, এরপরে কোনো তিক্ত স্মৃতি, আমরা তিক্ত স্মৃতি ভুলতে চাই, মনও ভুলতে চাই, চলে যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেটা হচ্ছে যে এরকম আমারই একজন খুব পরিচিত অধ্যাপক আছেন, তিনি কোথাও রক্ত দেখলেই অত্যন্ত ভীত এবং খুব অসুস্থ বোধ করেন। তো তার সঙ্গে আমি কথা বলতে গিয়ে যেটা পেয়েছি, আসলে এই রক্ত দেখার সঙ্গে একটা ভীতি জড়িত আছে। সেটা 70-এর দশক, তিনি বরানগরের ওখানে তাদের বাড়ি থাকতেন, এবং সেখানে তিনি একেবারে যখন ছোট ছিলেন তখন জানলার ফাঁক দিয়ে একটি পলিটিক্যাল খুন হওয়া দেখেছিলেন, মানুষটি খুন হওয়া এবং তার রক্ত ছড়িয়ে পড়া, এবং সেটা উনি দেখেছিলেন খুব ছোটবেলায়। যখনই তিনি রক্ত দেখেন তার অচেতন মন থেকে ওই স্মৃতিটা ফিরে আসে এবং তিনি মানে প্রচন্ড অসুস্থ বোধ করেন। এইটাই মোটামুটি ফ্রয়েডের জায়গা থেকে আমরা পেয়েছি, তাই তো? মানে পেয়েছি, মানে এরকম অজস্র বিষয়। ফ্রয়েড 6,000 পাতা লিখে গেছেন, কম নয়। তো এরপরে যেটা হচ্ছে অ্যাডলার বলে যিনি ভদ্রলোক, অ্যালফ্রেড অ্যাডলার, যার সঙ্গে ফ্রয়েডের তর্ক হয়, অবশ্যই সেটা ঝগড়া নয়, তর্ক হয়ে অ্যাডলারিয়ান স্কুলে যেটা বলে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যে থাকে, এবং সেখানে আমাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে যে আমি ওর চেয়ে কম আছি, ফলে মানুষ একটা ড্রাইভ দিয়ে একটা সুপিরিয়র জায়গায় যেতে চায়, সুপিরিয়র জায়গায় যেতে চায়। ইনফিরিয়রিটি কমপ্লেক্স হচ্ছে অ্যাডলারের টার্ম, যেটা আমরা খুব কমন টার্ম হয়ে গেছে আমাদের ক্ষেত্রে। এবং এই যে আমার ইনফিরিয়রিটি কমপ্লেক্স এবং আমার যেতে চাওয়া, এটার মধ্যে যে দ্বন্দ্ব, এটা থেকে মানসিক সমস্যা তৈরি হয়, এটা হচ্ছে অ্যাডলারের জায়গা। এবং যে থেরাপি, অ্যাডলারিয়ান থেরাপিতে এইটা হচ্ছে করার চেষ্টা করা হয় যে এখানে একটা ব্যালেন্স করা, তাকে সচেতন করে ফেলা। এবার আপনার থেরাপিতে আসতে চাই, মানে আপনি কোন ধরনটাকে, এবার যে বিষয়টা হচ্ছে এখানে আসতে চাইছি, তো সেটা নিয়ে বলতে গেলে একটু জিনিস বলতে হয় যে 2-3টে উদাহরণ দেব আমি। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বিখ্যাত সিনেমা আর্টিস্ট, বিখ্যাত ব্যক্তি, জীবনে তথাকথিত সামাজিকভাবে সব কিছু থাকা সত্ত্বেও তিনি আত্মহত্যা করলেন। এবার সেই ফাঁকাটা কোথায়? তো সেটা নিয়ে হচ্ছে যে ভদ্রলোক কাজ শুরু করেছিলেন তার নাম হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেল। ভিক্টর ফ্র্যাঙ্কেল ছিলেন সাইকিয়াট্রিস্ট, এবং তিনি জিউস হওয়ার জন্যে তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে হিটলারে ঢোকানো হয়। তিনি 3 বছর সেখানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেখানে উনি যেটা দেখতে পান সেটা হচ্ছে মানুষ এই সুখের খোঁজ করা বা ক্ষমতার খোঁজ করা, সুখের খোঁজ কি, আমার ব্যালেন্স, আমি শান্তিতে থাকতে চাইছি, যেটা আমরা ফ্রয়েড থেকে পাচ্ছি, অ্যাডলারের থেকে পাচ্ছি, যে আমি ক্ষমতা, সামাজিক ক্ষমতা পাচ্ছি। এবার যেখানে দুটোই হচ্ছে থেকে বঞ্চিত হয়ে গেছে মানুষ, কনসেন্ট্রেশন ক্যাম্প, সেখানে হচ্ছে যে ফ্র্যাঙ্কেল লক্ষ্য করলেন, ফ্র্যাঙ্কেল আগেই এটা থিওরাইজ করেছিলেন, লক্ষ্য করলেন মানুষ এগুলোর জন্যে নয়, অন্য কিছু একটার জন্যে বাঁচার লড়াই চালাচ্ছে। এবার এখানে দেখা গেছে যে প্রত্যেক মানুষের ক্ষেত্রে ওই একটা জীবনের মানে খোঁজার চেষ্টা থাকে, এবং এই মানে খোঁজাটা যখনই ব্লক হয়ে যায় তখনই সেটা হতাশার মধ্যে পড়ে, ফ্রাস্ট্রেশন, এক্সিস্টেন্সিয়াল ফ্রাস্ট্রেশন বলে, অস্তিত্বের হতাশা, অস্তিত্বের হতাশা, অস্তিত্বের হতাশার মধ্যে পড়ছে, এবং তার ক্ষেত্রে যা মানসিক সমস্যা থাকছে সেটা একেবারে একটা সাইকিয়াট্রিক সাইন সিমটমের মধ্যে মিলে যাচ্ছে। সেটা তো তার মনের মধ্যে একটা লড়াই তো চলছে যে আমি এটা করতে পারছি না, আমি এটা চাইছি অথচ আমি এই জিনিসটা পাচ্ছি না, মানে আমার পাওয়া উচিত ছিল, উচিত ছিল, এটা একটা জায়গা। এটা হচ্ছে আমি একটু গ্রস ওনাদের ভাষাতে বলি, যেটা হচ্ছে ফ্রয়েডের এখান থেকে আমি যদি খুঁজি সেটা হচ্ছে উইল টু প্লেজার, আমার সুখের ইচ্ছা, আমি সুখভোগ করতে চাইছি, সুখভোগ করতে পারছি না। ফ্রয়েডের স্কুল থেকে আমরা এটুকু ডিডিউস করতে পারি যে এটা হচ্ছে সুখের ইচ্ছা, মানুষ সুখের ইচ্ছার জন্য পাচ্ছে। এবার হচ্ছে উইল টু পাওয়ার, আমি যদি অ্যাডলারে যাই অ্যাডলারে পাচ্ছি উইল টু পাওয়ার, আমি ইনফিরিয়রিটি নিচে ফিল করছি, পাওয়ারে যেতে চাইছি। ফ্র্যাঙ্কেল বলছে উইল টু মিনিং, জীবনটা অর্থপূর্ণ, সেটা অত্যন্ত সাফারিং এর মধ্যে থেকেও অর্থপূর্ণ করা। আচ্ছা, তো এখানে দুটো উদাহরণ দিলেই বিষয়টা বোঝা যাবে। একটা
একটা উদাহরণ হচ্ছে ফ্র্যাঙ্কেলের নিজের জীবনের। উনি একটি সাইকোথেরাপির বই লিখেছিলেন ঢোকার আগে কনসেন্ট্রেশন ক্যাম্পে, তো বইয়ের ম্যানাস্ক্রিপ্টটা পাণ্ডুলিপিটা ওনার কোটের মধ্যে ছিল। এবার সেটা কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢোকার পরেই তার সমস্ত ড্রেস সব কিছু কেড়ে নেওয়া হয়, তার সঙ্গে পাণ্ডুলিপিটা পুড়ে মানে পাণ্ডুলিপিটা ডিস্ট্রয় করে দেয়। তারপর উনি 3 বছর অসম লড়াই চালিয়ে গেছেন বাঁচার জন্য। কনসেন্ট্রেশন ক্যাম্পে স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রতি 20 জনের 19 জন মারা গেছে, হয় তাকে মারা হয়েছে না হলে ক্যাম্পের কন্ডিশনে মারা গেছে, 20 জনের মধ্যে একজন বেঁচেছে। ফ্র্যাঙ্কেল নিজে অ্যাডমিট করেছে যে উনি ওই স্বপ্নটা দেখেই বেঁচে থেকেছেন, বাঁচার লড়াই চালিয়েছেন, যে উনি যদি মারা যান তাহলে ওই বইটা লেখা হবে না, উনি কোনো একদিন বেরুবেন, এখান থেকে মুক্তি পাবেন এবং সেই বইটা আবার লিখবেন। ইনফ্যাক্ট উনি বেরিয়ে লিখেও ছিলেন ওটা। আচ্ছা, বইটার নাম এবং সেটার জন্যই উনি বেঁচেছিলেন, উনি বেঁচেছিলেন। এবার উনি দেখছেন যে মানুষের বেঁচে থাকা, লড়াই করা, সেখানে এরকম কোনো কারণ থাকে, সেটা তিনটে জায়গা থাকে। তিনটে জায়গা উনি ওনার মতো করে বলেছিলেন যে মানে মানুষ বেঁচে থাকে তখনই, বাঁচার আপ্রাণ চেষ্টা চালায় যখন তার জীবন সমর্পিত তার নিজের থেকে বড় কোনো কারণের পিছনে, এবং সেটা উনি তিনটে জায়গায় খুঁজে পেয়েছিলেন। একটা জিনিস হচ্ছে যে কাউকে ভালোবাসা, কাউকে ভালোবাসে, এর উদাহরণ আছে। একজন মানুষ লড়াই চালাচ্ছে, তার মেয়ে অন্য দেশে পালিয়ে যেতে পেরেছিল, ছোট বাচ্চা, উনি লড়াইটা চালাচ্ছেন, উনি ওটাই ভাবছেন যে আমি মারা গেলে আমার মেয়ে আমাকে দেখতে পাবে না, আমাকে বেঁচে থাকতে হবে এবং মেয়ের সঙ্গে মিলতে হবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমি এই প্রকৃতি সব কিছু এটাকে অনুভব করছি, আমি একদিন বাইরে বেরোবো, ফাঁকা আকাশের নিচে শ্বাস নেব, তার জন্য কেউ লড়াই চালাচ্ছে। আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে আমার সাফারিং, আমার কষ্টটাকে আমি কতটা ব্রেভলি, কতটা বীরের মতো ফেস করতে পারছি সেটা প্রমাণ করার জন্যই মানুষ বেঁচে থাকছে এক্সট্রিম সাফারিংয়ে। এটাই হচ্ছে মোটামুটি ফ্র্যাঙ্কেলের এই স্কুল। ওনার নাম দিয়েছেন এটা লোগোথেরাপি। তো আপনি কি সেই থেরাপি নিয়ে চলছেন? আমি সেই থেরাপির হচ্ছে আমি তার ছাত্র গবেষক যাই বলেন আমি সেটা, এবং লোগোথেরাপিটা একটুখানি বলে নি। লোগোস গ্রিক অর্থে মানে, মানে লোগোসের মানে হচ্ছে মিনিং, মানুষের জীবনের মানের উপর দাঁড়িয়ে যে থেরাপি সেটাকে উনি লোগোথেরাপি নাম দিয়েছেন। আচ্ছা, এটা কি করে হয়, মানে এর পদ্ধতি কি? এর পদ্ধতি বলতে যে ফ্র্যাঙ্কেল যেটা করেছেন উনি থিওরি বানিয়েছেন, পদ্ধতি হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে। মূলত যে জায়গাটা আছে, মানুষের দুটো অদ্ভুত ক্ষমতা আছে। একটা ক্ষমতা হচ্ছে যে মানুষ নিজের থেকে বাইরে বেরোতে পারে, সেটা কীরকম, রবীন্দ্রনাথ খুব ভালো করে বলেছেন যে আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। মানুষ নিজের কষ্টটাকে নৈবত্তিকভাবে বাইরে দাঁড়িয়ে দেখতে পারে, তার ফলে যখনই মানুষ ওটা দেখতে পারে তখনই হচ্ছে মানুষের যে কষ্টটা, যন্ত্রণাটা সেটা অনেক কমে যায়, সহনীয় হয়ে ওঠে। এটাকে উনি নাম দিয়েছেন সেলফ ট্রান্সেন্ডেন্স, নিজেকে পার হয়ে যাওয়া। থেরাপির মধ্যে এটা মানুষের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়, যে আমি নিজের থেকে বাইরে বেরিয়ে পরিস্থিতিটা দেখছি। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর হচ্ছে যে ওনার আরেকটা পদ্ধতি আছে, ডিরিফ্লেকশন। ডিরিফ্লেকশন, ডিরিফ্লেকশনে যেটা হচ্ছে যে উনি দেখেছেন আমাদের ভয় ততক্ষণই থাকে যতক্ষণ আমরা ভয়কে ভয় করি। যখন আমরা সেটার মুখোমুখি হই তখন আর আমাদের কোনো ভয় থাকে না, মানে ভয়কে আমরা জয় করতে পারি, জয় করতে পারি। এবং তারই পদ্ধতির একটা হচ্ছে লোগোথেরাপির মধ্যে আছে। আচ্ছা, মানে সেটাও কিভাবে সেটা আমরা জানতে পারি, তাই তো, আপনার কাছ থেকে? একদমই, আমি অবশ্যই জানবো। এই মুহূর্তে ছোট্ট বিরতি সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসে এবং আপনার পারমিশন থাকলে বিরতিতে যাবো। যাবো তো? ঠিক আছে, বিরতিতে যাওয়া হোক। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে কথা হচ্ছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জীবনরেখা সুপার স্পেশালিটি হাসপাতাল, ডিয়ার ডক্টর, সহযোগী নিবেদক শ্রী ঢাকা জুয়েলার্স। বিরতিতে যাওয়ার আগে আমরা একটা প্রশ্নে ছিলাম যে পদ্ধতি, পদ্ধতিটা কি জানতে পারি আমরা? পদ্ধতিতে হচ্ছে আমি আউটলাইনে আমি কিছু ঘটনা মানে কেস স্টাডি থেকে বলতে পারছি। একটা তো বললাম আপনোতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এটার উদাহরণ হিসেবে বলা যায় ডক্টর ফ্র্যাঙ্কেল নিজে যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে রয়েছে, নাজিদের হাতে অত্যাচারিত হচ্ছে, সেই সময় ওনার প্রচণ্ড শারীরিক মানসিক কষ্টের মধ্যে রয়েছেন।
একদিন হঠাৎ তিনি একটা দৃশ্য কল্পনা করলেন। কল্পনাটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটির অডিটোরিয়ামের মধ্যে ভালো চেয়ারে বেশ কিছু স্টুডেন্ট বসে রয়েছে, আর উনি সেখানে পোডিয়ামে দাঁড়িয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষের সাইকোলজির উপরে বক্তব্য রাখছেন। আচ্ছা, এটা উনি কল্পনা করলেন? এটা উনি কল্পনা করলেন, এবং যখনই এই কল্পনাটা উনি করতে পারলেন তখনই দেখলেন যে ওনার নিজের যে সাইকোলজিক্যাল কষ্ট অত্যাচার রয়েছে সেটা ওনার এখন গবেষণার বিষয়। আচ্ছা, একজন প্রিজনার কিভাবে হচ্ছে, তার সাইকোলজি কি? কিন্তু এটা কি আমাদের সাধারণ মানুষের পক্ষে বেরোনো সম্ভব, মানে এই রকম ভাবে দেখা সম্ভব, দেখা যায়? সাধারণ মানুষ এটা দেখতে পারে, এবং একটি মানুষ যেটা পারে অন্য মানুষের মধ্যেও সেই সম্ভাব্য ক্ষমতা রয়েছে, তাই? এবং এখানেই হচ্ছে থেরাপিটা প্রয়োজন হয়ে পড়ে, যেখানে তার মধ্যে সেই লুকিয়ে থাকা ক্ষমতাটা বের করা হয় কথা বলে, কথা বলে। দ্যাট ইজ থেরাপি। এবং এই কথার মধ্যে কি কথার কিছু মারপ্যাচ থাকে না অন্যরকম, মানে এই সিম্পটমগুলো কেমন থাকে, কেমন ভাবে সেই জায়গাটায় পৌঁছানো যায়, এক্স্যাক্ট জায়গাতে? এক্স্যাক্ট জায়গাতে এখানে যদি বলা হয়, যদি আমি ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপির বিষয়টা বলি, এখানে যদি মেথড কথা বলার বলা হয় সেটাকে বলা হয় সক্রেটিক ডায়লগ। সক্রেটিস বলে একজন দার্শনিক ছিলেন বহু বছর আগে, তো তিনি তখন গণতন্ত্রের পক্ষে সওয়াল করেছিলেন। এথেন্সের লোকজন হচ্ছে প্রকাশ্যে বিচার করে তাকে হেমলক খাওয়ায় এবং মারা যায়, এবং তার সঙ্গে প্লেটোর কথোপকথনের আমরা কিছু উদাহরণ পাই। সেখানে হচ্ছে আলাপ আলোচনাটা সক্রেটিক ডায়ালগ হচ্ছে, যে খুব ভালোভাবে বসে তর্ক করা, মেথডিক্যালি তর্ক করা, দ্যাট ইজ সক্রেটিক ডায়ালগ। এবং থেরাপির যদি হার্ট বলা হয় সেটা হচ্ছে সক্রেটিক ডায়ালগ। একটা মানুষ একটা পরিস্থিতিকে একভাবে দেখছে, আমি সেখানে তর্ক করে যুক্তি দিয়ে পাল্টা যুক্তি দিয়ে তার আর কি কি সম্ভাবনা রয়েছে ইন্টারপ্রিটেশনের সেইগুলোকে খুঁচিয়ে বের করা হয়। তারপরে পেশেন্ট নিজেই দেখতে পায় যে সে যেটা ভেবেছিল অন্ধকার তার মধ্যে কোথাও আলো আছে। আচ্ছা, পদ্ধতি হিসাবে এটা বলা যেতে পারে। আচ্ছা, এইবার আমার এটা জানতে ইচ্ছে করছে যে এই আপনার এই পদ্ধতি নিয়ে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আমি যেটা বলতে পারি যে এখন আমাদের দেশে যেটা সাইকোথেরাপি হিসাবে চলে বা থেরাপি হিসাবে চলে, সেখানে মূলত হচ্ছে ফ্রয়েড অ্যাডলার, এবং তারপরে একটি আরও খারাপ জিনিস চলে, তার নাম হচ্ছে বিহেভিয়ারিজম। বিহেভিয়ারিজমটা এক মিনিটে আমি একটু বলে নিই, যে সেখানে সেই স্কুলটা ধরে নেওয়া হয় মানুষের মাথা, অচেতন মন এসব কিছু নেই, মানুষ হচ্ছে যে বিহেভিয়ার শেখে, মানে কে কীভাবে বিহেভ করবে, ফলে সেটাকে হচ্ছে তাকে শেখানো সম্ভব, এবং ওই যেভাবে কুকুর টুকুর ট্রেনিং দেওয়া হয় সেরকম একটা মেথড ইউজ করা হয়। আচ্ছা, কিন্তু তা আত্মহত্যা আটকায় না। তো এটা আমার বারবার মনে হয়েছে কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, সেটা নিয়ে আমি খোঁজপত্র করতে শুরু করি। করার পরে সন্ধান পাই হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেলের এবং তার স্কুলের, এবং তারপরে হচ্ছে আমি সেখানে ট্রেনিং কোর্সে নিজেকে এনরোল করাই। নেদারল্যান্ডে একটি ইনস্টিটিউট থেকে আমি ট্রেনিং কোর্স চালাচ্ছি এবং তাদের সঙ্গে কাজ করে চলেছি। আমার ভবিষ্যতে যে ইচ্ছাটা আছে সেটা হচ্ছে যে এখানে এই লোগোথেরাপি শেখানোর একটা ব্যবস্থা শুরু করা, যাতে হচ্ছে মানুষ এই ভিক্টর ফ্র্যাঙ্কেলের এই যে প্রজ্ঞা জ্ঞান সেটা অন্য মানুষের কষ্ট কমানোর জন্য প্রয়োগ করতে পারে। এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এবং এটা অবশ্যই আমি যে এর সঙ্গে, মানে চাইলে আমি এবং আমার মতো আরো যারা রয়েছে এই মুহূর্তে দর্শক বন্ধু আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা কি সহজেই এই মানে এই প্রশিক্ষণ কেন্দ্রে আসতে পারে এবং সহজেই কি অ্যাডপ্ট করতে পারে এই শিক্ষা? প্রশিক্ষণের ক্ষেত্রে যেটা রয়েছে যে প্রশিক্ষণ এখানেতে আমি এখানকার মতো, যেহেতু আমি ইনস্টিটিউট বা আমাদের সোসাইটিটা তৈরি করতে চলেছি, তো প্রশিক্ষণের ক্ষেত্রে যে কোনো মানুষ প্রশিক্ষিত হতে পারে, কারণ অন্যের দুঃখে কথা বলা, মানে যে কোনো মানুষ সাইকোথেরাপিস্ট হতে পারে, যে কোনো মানুষ সাইকোথেরাপিস্ট হতে পারে, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন যদি হচ্ছে এটা পড়াশোনা করেন এবং নিজে চর্চা করেন। আচ্ছা, এবং মানে তার জন্য ডাক্তারি পড়তে হয় না, তাই তো? ডাক্তারি পড়তে হয় না, এবং সাইকোলজির লোকেরা সাইকোথেরাপিস্ট হয় মানুষের একটা ধারণা আছে, কিন্তু
যারা সাইকোথেরাপি সাবজেক্টটাকে তৈরি করলেন বিভিন্ন ফিল্ডে, তাদের মেজরিটি হচ্ছে হয় ডাক্তার না হলে অন্য কোনো পেশার মানুষ। আমি একটা উদাহরণ দিতে পারি, জোসেফ বি ফ্যাব্রি হচ্ছে ভিক্টর ফ্র্যাঙ্কেলের লোগোথেরাপির আমেরিকাতে একজন খুব ওখানে প্রচার করা এবং চালিয়ে যাওয়া তো সেটা করেছিলেন। তো ফ্যাব্রি বাই প্রফেশন ছিলেন লয়ার। আচ্ছা আচ্ছা, ফলে কেউ ইচ্ছে করলে শিখতে পারে। প্রত্যেকটা দেশে এই জ্ঞান কুক্ষিগত করে রাখার জন্য কিছু বডি থাকে, কিছু নিয়ম থাকে, দেশের থেকে অন্য দেশে ভ্যারি করে। কিন্তু এই লোগোথেরাপির ক্ষেত্রে ভিক্টর ফ্র্যাঙ্কেলের যে ইনস্টিটিউট, যে কোনো উৎসাহী মানুষ এই ট্রেনিংটার মধ্যে দিয়ে যেতে পারে। তো এই এই ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে পারে এবং প্রশিক্ষণ নিতেই পারে, এবং কাদের উপরে এটা অ্যাপ্লাই করা হয়, মানে এই সব সমস্যায় কারা পড়ে, মানে কি ধরনের মানুষ এই সমস্যায় ভোগেন? প্রত্যেকটা মানুষের একটা শরীর থাকে, একটা মন থাকে এবং একটা আত্ম বলে জিনিস থাকে, যেটা অবশ্য বিজ্ঞান মানে না, যে সেলফ, এটা যাদের থাকে তারাই সমস্যায় পড়তে পারে। এবং সমস্যায় না পড়লেও লোগোথেরাপি কেউ শিখতে পারে, সেটা নিয়ে চর্চা করতে পারে, বা নিজের লোগোথেরাপিউটিক যে প্রিন্সিপলগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারে। এটা অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে যে ভবিষ্যতে সে সিচুয়েশন অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, যে কোনো সিচুয়েশন। যে এটা এটা নয় যে আমার পেশেন্ট হলেই তার থেরাপি হলো, ইট ইজ ওয়ান কাইন্ড অফ লাইফ ফিলোসফি, জীবনের একটা দর্শন, আমার নিজের জীবনকে তৈরি করা। সেটা তো আমার মনে হয় যে প্রত্যেকটি স্টুডেন্ট বলুন বা যে কোনো মানে বাচ্চার ক্ষেত্রে ছোট থেকে বড়, এই যেটা একটু আগে আপনি বলছিলেন যে মগজ ধোলাই ব্যাপারটা, যে একটা এইম দেখানো এবং আমার এত জেদ পছন্দ হচ্ছে না, ওর জেদটাকে কমিয়ে, মানে সেটা হচ্ছে, মানে সেটা হচ্ছে কোয়ারশন, অত্যাচার। অত্যাচার মানে একটা মানুষ, লোগোথেরাপি কিন্তু এখানে পুরো উল্টো পথে চলে, যেখানে হচ্ছে মানুষটা তার ভেতরের ইচ্ছা থেকে যেটা হতে চায় লোগোথেরাপি সেখানে সাহায্য করে। তার বাবা মায়ের ইচ্ছাতে তার ডানা ছেটে অন্যরকম বানানো হয় না, তার ভেতরের যে ক্ষমতা পোটেনশিয়াল সেগুলোকে বের করে আনার চেষ্টা হয়। এটাই হচ্ছে লোগোথেরাপির জায়গা। আর প্রথমে যেটা বলেছিলাম সেটাতে হচ্ছে যে অস্তিত্বের যেটা হতাশা, এক্সিস্টেন্সিয়াল ফ্রাস্ট্রেশন, সেখানে কিন্তু অন্য মানে অন্য থেরাপি কার্যকর নয়। একটি বেকার ছেলে চাকরি পায়নি, একটি মানুষ জীবনে দাঁড়াতে পারছে না, তার হতাশা থেকে যে সাইকোলজিক্যাল প্রবলেমস হচ্ছে, সেখানে হচ্ছে থেরাপি অফ চয়েস হচ্ছে লোগোথেরাপি। সেটা সাইকোডাইনামিক থেরাপিও নয়, অ্যাডলারিয়ান থেরাপিও নয়, আর রিসেন্ট সিবিটি বা বিহেভিয়ার থেরাপি এটাও নয়। মানে এইটা হচ্ছে লোগোথেরাপির জায়গা। এবং আরেকটা জিনিস আমি বলতে পারি, আমি এখানে পড়তে গিয়ে দেখেছি, ফ্র্যাঙ্কেল ইউরোপে বসে ভেবেছিল, কিন্তু ভারতবর্ষের মাটিতে বহু মানুষ যে কাজগুলো চিন্তা ভাবনা করে গিয়েছিল সেগুলো অত্যন্ত কাছাকাছি ফ্র্যাঙ্কেলের যায়, আমাদের সামনে সেগুলো এক্সপ্লোর করার, ঘুরে বের করার অজস্র জায়গা রয়েছে। আমি একটার নাম করতে পারি, তার নাম গৌতম বুদ্ধ। 2500 আগে তিনি যা ভেবেছিলেন তার সঙ্গে ফ্র্যাঙ্কেলের অদ্ভুত মিল আছে, বা রিসেন্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার সঙ্গে। এটা ভবিষ্যতে যদি লোগোথেরাপির কাজ, মানে আমাদের মহাপুরুষ যাদের যাদের কথা শুনি না কেন, মানে এই জন্যই মনে হয় তাদের মহাপুরুষ বলা হয়। তো এই যে এই জিনিসগুলো যে এতটা ওতপ্রোতভাবে জড়িত, এবং সায়েন্স, সবথেকে বড় কথা, সায়েন্সের সাথে কিন্তু এই মহাপুরুষদের যুক্তির একটা বিবাদ রয়েছে, তাই না? বিবাদ থাকে, কারণ যেটা হচ্ছে যে সায়েন্সের জন্য মানুষের জীবনের একটা অ্যাস্পেক্ট সায়েন্সে দেখা হয়, আর গোটা বিষয়টা, গোটা অস্তিত্ব দেখে দর্শন, এবং দর্শনের সঙ্গে বিজ্ঞানের যে লড়াই বা মিউচুয়াল বন্ধুত্ব, সেটা হচ্ছে মহাপুরুষদের সঙ্গে যদি বলেন এখানে মিলছে। একদম, আজ আর হাতে সময় নেই, তবে খুব ভালো লাগলো আলোচনা করতে করতে। আমরা একটা বিশেষ জায়গায় এসেছিলাম ঠিকই, কিন্তু যেহেতু সময় আমাদের সংকীর্ণ, তো পরে আরও একদিন অবশ্যই ডাক্তারবাবুকে আমরা পেয়ে যাবো আমাদের মধ্যে। আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, আপনারাও খুব ভালো থাকবেন, দেখতে থাকবেন ডিয়ার ডক্টর, আর তার সাথে সাথে রায় বাংলার প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।